সেই মানুষটা সে যত বড় দামি মানুষ হোক না কেন, সে চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, ও বড় নেতা হতে পারে, ও বড় প্রাইম মিনিস্টার হতে পারে, ও মিনিস্টার হতে পারে, ও আপনার রাষ্ট্রপতি হতে পারে, এই লোকটা আন্তর্জাতিক মহাসচিব হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন কবরের ভিতরে থাকে বাবা, তার সাথে কোনো দয়ার আচরণ দেখাবা না, আগে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আবার এই সলিহীন বাচ্চার জন্য কবরটা তোমরা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আমরা সকলে শুনেছি মানুষ যখন কবরে যাবে প্রশ্ন করা হবে কয়টা, সকলে বলেন, সরকারি দলের জন্য কয়টা, বিরোধী দলের জন্য কয়টা, সকলের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, রেড রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, খেটে খাওয়া সবার জন্য। কিন্তু আমরা এটা বোঝার পর আমরা না মানার কারণে আমরা মনে করে দুনিয়ায় কিছু ক্ষমতা পেয়ে সব কিছু ফেলে যে যা খুশি তাই করি, আল্লাহ বলছে কবরে একটা কথা বলছ। শিক্ষিত মানুষ ইংরেজিতে অনার্স করা, আচ্ছা বলেন ইংরেজিতে যদি কেউ অনার্স করে এই মানুষটা শিক্ষিত না অশিক্ষিত, কথা বলেন। মাগরিবের নামাজ এক রাকাত হয়ে গেছে এমন সময় মোবাইলে হঠাৎ করে রিং বেজে উঠলো, তোমার হাত পাকার বাতাসে আমার প্রাণ জুড়ে আসে। এই অবস্থায় যখন উনি তখন মোবাইলটা কানে ধরে, আমি নামাজ পড়াচ্ছি এমন সময় উনি কানে ধরে বসেই, তুমি কল করে দাও আমি এখন নামাজ পড়ছি, কথা বলেন। এইভাবে যদি কেমন পড়তো তো নামাজ পড়ে নামাজ হবে বন্ধুরা। আবার এখানে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা জন্য কোরআনের মধ্যে উপস্থিত হয়, ও মুসলমানের আমার আল্লাহর হাবিব বলেন আপনারা শোনেন, আমরা সকলে শুনেছি মানুষ যখন কবরে যাবে প্রশ্ন করা হবে কয়টা, সকলে বলেন, সরকারি দলের জন্য কয়টা, বিরোধী দলের জন্য কয়টা, সকলের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, রেড রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, খেটে খাওয়া সবার জন্য। কিন্তু আমরা এটা বোঝার পর আমরা না মানার কারণে আমরা মনে করে দুনিয়ায় কিছু ক্ষমতা পেয়ে সব কিছু ফেলে যে যা খুশি তাই করি, আল্লাহ বলছে কবরে একটা কথা বলছ, কথা বন্ধুরা। আমার তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ কবরে যাবে, কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের 40 কদম পার হওয়ার সময় পর্যন্ত, কয় কদম,
আরেকজনের নাম হবে নাকিব, এই দুজন ফেরেশতার নাম শুনেন নাই? আল্লাহর হাবিব বলেন এই দুজন ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকবে তখন দুজন ফেরেশতা হতভম্ব হয়ে যাবে, খোদাখুদি করবে। আল্লাহর কসম রে, আজকে তোর দুটোর তিনটা প্রশ্ন করার জন্য আল্লাহ কবরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তোকে কবরে কেন খুঁজে পাই না, কোন জায়গায় গেলি তুই? কবর কিন্তু পাঁচ দিকে তো মিলি না, দশ কাঠা জমিও না, কবর কয় হাত? একটু জোরে বলে কয় হাত বন্ধুরা। আবার আবার বিশ্বনবী বলেন তখন কবরের ভিতরে মুনকার জাতির ফেরেশতা যখন তাকে খোঁজাখুঁজি করবে, কিন্তু আল্লাহর গোলামকে কোন কবরে কোন জায়গায় পাবে না। তখন আইরে তখন মুনকার নাকির ফেরেশতা দেখবে এই কবরের ভিতরে একটা ইয়া বড় একটা পাখি বসে আছে। কি বসে আছে বন্ধুরা? আবার এই পাখিকে তখন এই দুইজন ফেরেশতা বলবে, ও আল্লাহর সৃষ্টি পাখি রে, এই মুহূর্তে আল্লাহর গোলাম আল্লাহর একজন বান্দাকে এই কবরের ভিতরে রেখে গেল, আল্লাহর কিছু গোলামরা একজন বান্দাকে কবরের ভিতরে রেখে গেল, কিন্তু বলতো তাকে তো খুঁজে খুঁজে পাই না, কোন জায়গায় গেল তুই কি বলতে পারিস? তখন পাখি বলবে, ও আল্লাহর গোলাম আল্লাহর ফেরেশতা মুনকার নাকির তুমি শুনে নাও, আজকে এই আল্লাহর গোলাম যার কথা তোমরা বলছো এ অন্য কোন জায়গায় যায় না, অন্য কোন জায়গায় পালিয়ে যায় নাই, এ আল্লাহর গোলামটা আমার রহমতের পাখার নিচে ঘুমে আছে। বন্ধুরা তখন দুইজন ফেরেশতা বলবে, ও জান্নাতি পাখি রে, আল্লাহর গোলামের পরীক্ষা তো এখনো শেষ হয় নাই, আল্লাহর গোলামের তিনটা প্রশ্ন এখনো শেষ হয় নাই, দয়া করে তোর এই রহমতের ডানা থেকে বের করে দে, তাকে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করার পর যদি তিনটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারে তাহলে কথা দিলাম গো জান্নাতের ফরাশ বিছিয়ে ওকে এই কবরের ভিতরে আবার ঘুম পাড়িয়ে দেব। বন্ধুরা আমার পাখি তখন বলবে ও সব চলবে না, কি চলবে না ও সব চলবে না, কেন? কারণ হলো এ আমার ডাঙার ছায়ার নিচে এ ঘুমে আছে, এর ঘুম যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত একে আমি ডাকতে পারবো না। বন্ধুরা আমার হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই পাখি এবং দুইজন ফেরেশতা তখন মৃদু মহব্বতের গ্যাঞ্জাম বেড়ে যাবে। গ্যাঞ্জাম বলেন না, আমরা গ্যাঞ্জাম হয়ে যাবো অনেকেই, যদি টুকাটুকি গ্যাঞ্জাম হয় মুখে আমরা বলা বলে শুরু করে হাত থাকতে মুখে মুখে কি দেহ দুটো উহা বসাই দে, কি কথা বলেন না বন্ধুরা আমার? তখন আল্লাহ দুইজন ফেরেশতা এবং পাখির যখন দ্বন্দ্ব বেড়ে যাবে আর বলবে আল্লাহ সৃষ্টি জান্নাতের পাখি রে তুমি আমাদের সাথে তর্ক করছো কেন, আমার আল্লাহ তো বলে দিয়েছে যে তোমরা যখন কবরে কারোর হিসাব নেওয়ার জন্য যাবা তোমরা কান খুলে শুনে নাও, সেই মানুষটা সে যত বড় দামি মানুষ হোক না কেন সে চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, ও বড় নেতা হতে পারে, ও বড় প্রাইম মিনিস্টার হতে পারে, ও মিনিস্টার হতে পারে, ও আপনার রাষ্ট্রপতি হতে পারে, এই লোকটা আন্তর্জাতিক মহাসচিব হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন কবরের ভিতরে যাকে পাবা তার সাথে কোনো দয়ার আচরণ দেখাবা না, আগে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আবার এই সলিহীন বাচ্চার জন্য কবরটা তোমরা জান্নাতের বাগান বানিয়ে দিবা। বন্ধুরা আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ মুসলিমুন।